প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে মাধ্যমিক দু হাজার বাইশ পরীক্ষার্থীদের জন্য প্রথম ক্লাস শুরু করছি তো আজকের এই প্রথম ক্লাসে তোমাদের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় থেকে এমসি কিউ এবং ভিএসএ উত্তর সহ আলোচনা করা হবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো গুরুত্বপূর্ণ এমসি কিউ এবং ভিএস শুরু করার আগে তোমাদেরকে আজকের এই ভিডিওতে প্রাকৃতিক ভূগোল থেকে পরীক্ষায় ধরনের প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের নাম্বার বিভাজনটা প্রথমে আলোচনা করে নেব একটু লক্ষ্য করো প্রাকৃতিক ভূগোল অর্থাৎ তোমাদের প্রাকৃতিক ভূগোল পাঠ্য বইয়ে তিনটি অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দুই নম্বর অধ্যায় হচ্ছে বায়ুমন্ডল তিন নম্বর হচ্ছে বায়ুমন্ডল এই তিনটি অধ্যায় হচ্ছে তোমাদের প্রাকৃতিক ভূগোল কেমন তো আজকের ভিডিওতে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের এই প্রথম অধ্যায় অর্থাৎ অধ্যায় থেকে তোমাদের এম কিউ এবং ভিএসএ উত্তর সহ আলোচনা করব এবং পরবর্তী একটি ভিডিওতে তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শূন্যস্থান এবং সেই সঙ্গে দুই নম্বর ও পাঁচ নম্বরের বড় প্রশ্ন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা তোমাদের আলোচনা করে দেওয়া হবে এবং ঠিক তারপরে বায়ুমন্ডল এবং তারপর অধ্যায়গুলি আলোচনা করা হবে তোমরা যারা এই ভিডিওটা থাকো এবং সেই সঙ্গে কিন্তু বন্ধুদের বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিও তো দেখো প্রাকৃতিক ভূগোল থেকে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যে নাম্বার বিভাজনটা সেটা একটু লক্ষ্য করো তোমাদের প্রাকৃতিক ভূগোলের এই তিনটি অধ্যায়ের নাম্বার বিভাজন দেওয়া হচ্ছে আজকে আজকের এই ভিডিওতে এমসিকিউ থাকবে মোট ছটি এক নাম্বার করে ভিএস এ থাকবে নটি এক নাম্বার করে এই ভিএস এটা কিন্তু তোমাদের বলে রাখি সেটা সত্যমিথা বা যেটা তোমাদের ভূগোল বিষয়ে থাকে শুদ্ধ অশুদ্ধ এবং শূন্যস্থান সেই সঙ্গে কস্তম্ভ খস্তম্ভ তো এই নয়টি যে ভিএসে তো এই নয়টা ভিএস এর মধ্যে বিভিন্ন রকম পার্টি পার্টি থাকবে কোথাও ছটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে হবে পাঁচটা থাকবে চারটি উত্তর দিতে হবে এভাবে তোমাদের শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান এবং কস্তম্ভ খস্তম্ভ এইভাবে তোমাদের প্রশ্নটা থাকবে আর প্রথমে যে এমসিকিউ থাকছে এটা এমসি তো পরবর্তী আরো অধ্যায় আছে সেখান থেকেও তোমাদের এই ধরনের এমসিকিউ কিউ এবং শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান স্তম্ভের কোশ্চেন থাকবে কেমন এরপর থাকছে এটা এসে এসে থাকবে তোমাদের দুটি এবং এলে এখানে দুই রকমের থাকবে একটা তিন নাম্বারের প্রশ্ন আর একটা পাঁচ নাম্বারের প্রশ্ন তো তিন নাম্বারের একটি প্রশ্ন তোমাদের এরপর যেটা থাকছে তোমাদের এলে যেটা পাঁচ নাম্বারের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নাম্বারে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে চারটি প্রশ্ন থাকবে অর্থাৎ এই যে তিনটি অধ্যায় এই তিনটি অধ্যায়ের মধ্যে থেকে মোট চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি উত্তর দিতে হবে কেমন এবং তিন নাম্বার প্রশ্ন কিন্তু তোমাদের অতিরিক্ত থাকবে আমি পরবর্তীতে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়েও আলোচনা করে দেব তো আশা করি বিষয়টি বোঝা গেছে নাম্বার বিভাজনটা তোমরা কিন্তু প্রত্যেকে টেক্স বুক খুব ভালো করে পড়বে তোমরা কিন্তু এমসিকিউ এবং উত্তরগুলো খুব ভালো দিতে পারবে এবার তোমরা লক্ষ্য করো আমি তোমাদের জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই ধরনের কিছু এমসিকিউ এবং ভিএসএ আলোচনা করছি তো বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্টভূমিরও প্রথম প্রশ্ন থাকছে একটি গতিশীল বহির্জাত শক্তি হলো বৃষ্টিপাত শিশির বায়ুর উষ্ণতা বায়ুপ্রবাহ প্রবাহ এখানে সঠিক উত্তর বায়ুপ্রবাহ প্রবাহ তোমাদের পরীক্ষাতে কিন্তু ঠিক এই রকমই প্রশ্ন থাকবে চারটি করে উত্তর থাকবে যেটা সঠিক উত্তর সেটা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন যে মহাদেশের ভূমির ভূমির বিবর্তনে বায়ু প্রবাহের বিশেষ ভূমিকা নেই সেটি হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এশিয়া উত্তর হচ্ছে ইউরোপ পরে থাকছে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল ভূমিকম্প নদী সূর্য পৃথিবী উত্তর হবে সূর্য এরপর থাকছে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় আর সম্মিলিত ফলাফল হলো পুঞ্জিত ক্ষয় লগ্নি ভবন পর্যায়ন ক্ষয় উত্তর হবে পর্যায়ন এরপর থাকছে বদ্বীপ গঠিত হয় নদীর উচ্চ প্রবাহে মধ্য প্রবাহে নিম্ন উচ্চ ও মধ্য প্রবাহে উত্তর হবে এখানে সঠিক যেটা নিম্ন প্রবাহে এরপর একটি আন্তর্জাতিক আকস্মিক শক্তির উদাহরণ হলো বায়ুপ্রবাহ প্রবাহ অগ্নুৎপাত মহিভবন আলোড়ন গিরিজনী আলোড়ন এখানে অগ্নুৎপাত আমি তোমাদের জন্য পরবর্তী থেকে সঠিক উত্তরটা শুধু নির্বাচন করছি কেমন প্রত্যেকটা অপশন আর পড়ছি না উচ্চ গতিতে নদীর যে ক্ষয় সবচেয়ে বেশি হয় সেটি হলো নিম্ন ক্ষয় পরে থাকছে যে মহাদেশে ভূমিরূপ বিবর্তনে হিমবাহের ভূমিকা সর্বাধিক সেটি হলো আন্টার্কটিকা এরপর থাকছে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় এখানে উত্তর হবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় এরপর একটি স্থিতিশীল প্রাকৃতিক বহির্জাত শক্তির উদাহরণ হল মেঘাচ্ছন্নতা এরপর বিশ্বস্নায়ন যে মরুভূমিকে গ্রাস করেছে তার নাম হল সাহারা মরুভূমি পরের প্রশ্ন মন্থকূপের সৃষ্টি হয় নদীর দ্রবণ ক্ষয়ের মাধ্যমে বহি বহিবিধৌ সমভূমি গঠিত হয় হিমবাহ ও জলাধারের জলাধারার মিলিত প্রক্রিয়ায় পরের প্রশ্ন দেখো বলা হয়েছে যে সোনেরান মরুভূমি দেখা যায় উত্তর আমেরিকায় পরবর্তীতে থাকছে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ এরপর শুষ্ক মরু অঞ্চলে এখানে আছে মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে বলে ওয়াদি পরবর্তী প্রশ্ন হিমবাহের উপত্যকার আকৃতি ইংরেজি ইউ আকৃতি এখানে তোমাদের ইউ কিন্তু ক্যাপিটাল লেটারে হবে কেমন পরবর্তী প্রশ্ন প্রবাহ পথে নদীর বক্রপথে বিচ্ছিন্ন হয়ে যে হর সৃষ্টি হয় তাকে বলে অসূক্ষ আকৃতি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ এরূপ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে প্রায় আসে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর টেক্সট বুক ভালো করে পড়ে নেবে পারলে তোমরা একাধিক লেখকের টেক্সট বুক পড়বে এবং বারবার টেক্সট বুকগুলোকে পড়বে পরের প্রশ্ন যে যুগে পৃথিবীর অধিকাংশ অঞ্চল হিমবাহে ঢাকা ছিল সেটি হলো এখানে উত্তরটা হবে তোমাদের সিন পরবর্তী প্রশ্ন মরু ও মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে প্লায়া এরপর থাকছে অসুখাকৃতি হ্রদ গঠিত হয় নদীর মধ্য ও নিম্ন গতিতে পরের প্রশ্ন মাউন্ট তাকি তাকাহি এক প্রকারের নুনাটক্স পরবর্তীতে থাকছে ম্যাটার হর্ন হলো একটি এখানে সঠিক উত্তর হবে তোমাদের পিরামিড চূড়া এরপর থাকছে এরপর থাকছে শিলাখণ্ডময় মরুভূমিকে আলজেরিয়ায় বলে রেগ পরের প্রশ্ন রাইন ও ফ্রান্সের সেন নদীর মোহনায় অবস্থিত বদ্বীপ হল ধনুকাকার বদ্বীপ পরের প্রশ্ন বায়ুর গতিপথের সঙ্গে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে বলে বারখান পরের প্রশ্ন অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে বলে বারখান ঠিক আগের প্রশ্নটা একটু ঘুরে এসেছে পাশাপাশি অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী থাকছে কিউসেক হল নদী প্রবাহ মাপার একক তারপর থাকছে চীনের হোয়াংহ নদীর অববাহিকা সৃষ্ট হয়েছে যে ভূমিরূপ সেটি হলো লোয়েস পরের প্রশ্ন ইতালির তাইবার ও স্পেনের এব্রো নদীর বদ্বীপ হচ্ছে তীঘ্নাগ্র পরের প্রশ্ন গৌর গঠিত হয় যে প্রাকৃতিক শক্তির ক্ষয় কার্যের মাধ্যমে সেটি হলো বায়ুপ্রবাহ তো এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তেত্রিশটা এমসিকিউ যার সম্পূর্ণ উত্তর দেওয়া হলো এরপর কিছু ভিএসএ আলোচনা হবে এবং অবশ্যই পরবর্তীতে তোমাদের এই অধ্যায় থেকে পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ শূন্যস্থান এবং দুই নাম্বার তিন নাম্বার ও পাঁচ নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হবে তো দেখো প্রশ্ন গড়ে ওঠা অনুচ্চ কঠিন শিলা গঠিত অবশিষ্ট পাহাড়কে কি বলে উত্তর হবে মোনাডন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ভূমি কোনটি উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তারপর থাকছে পৃথিবীর বৃহত্তম মরুখাত ও ও এখানে বলা হয়েছে ব্লো আউট কোনটি উত্তর হবে মিশরের কাতার তারপর থাকছে কোন মহাদেশে বিবর্তনে বহির্জাত শক্তি নদী নদীর কোন কার্যকারী নদীর কোন কার্যকারী ভূমিকা নেই উত্তর হবে আন্টার্কটিকা এরপর থাকছে পৃথিবীর দীর্ঘতম খাড়ি কোনটি উত্তর হবে অব নদীর মোহনার খাড়ি তারপর বলেছে যে হিমসপানে সৃষ্ট হ্রদকে কি বলে উত্তর হবে প্যাটার্ন স্টার পরের প্রশ্ন ইয়ার ও ইয়ার দাও খয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে কি বলে উত্তর হবে নেডিল হিমবাহের উপরি পেস্টে গঠিত সমান্তরাল আড়াআড়ি ফাটল গুলিকে কি বলে উত্তর হবে ক্রেভাসেস কোন ভূবিজ্ঞানী প্রথম লোয়েস নামকরণ করেন উত্তর হবে জার্মান ভূবিজ্ঞানী ব্যারন ফন বিকটোফেন তারপর থাকছে কেটল গলির মাঝের উচ্চ স্থানগুলিকে কি বলে উত্তর হবে নব সুইজারল্যান্ডের ম্যাটার্ন ও ভারতের নীলকণ্ঠ শৃঙ্গ কোন ধরনের ভূমিরূপ উত্তর হবে পিরামিড চূড়া লবণাবৃত প্লায়া হ্রদ কি বলে উত্তর হবে স্যালিনা তারপর থাকছে পৃথিবীর দীর্ঘতম ফিয়ড কোনটি উত্তর হবে গ্রিনল্যান্ডের নভেস্ট ফিয়ার্ড যার দৈর্ঘ্য হচ্ছে তিনশো চোদ্দ কিমি উপত্যকা হিমবাহের সমুখ ভাগের শেষ প্রান্ত যেখানে থেকে বরফ গলে নদী সৃষ্টি হয় তাকে কি বলে উত্তর হবে ফ্লাউড কেটা হ্রদের সঞ্চিত পলিস্তরকে কি বলে উত্তর হবে ভাট কেরালার মালাবার উপকূলে বালিয়ারিকে স্থানীয় ভাষায় কি বলে উত্তর হবে টেরিস বা থরিস বায়ুর দ্বারা বায়ু দ্বারা বাহিত সূক্ষ্মপিত বালুকোনা বহু দূরে বাহিত হলে তাকে কি বলে উত্তর হবে লোয়েস পরে থাকছে পৃথিবীর গভীরতম ফিয়ট কোনটি উত্তর হবে নরওয়ের সৌনে গভীরতা যার বারোশো মিটার এরপর থাকছে সাহারা মরুভূমির লবণাক্ত প্লায়া হ্রদকে কি বলে উত্তর হবে শর্টস পরের প্রশ্ন দক্ষিণ অস্ট্রেলিয়ার প্লায়া হ্রদ কি নামে পরিচিত উত্তর হবে ফ্যান তোমরা যারা এই ভিডিওটা দেখছো এই যে আমি তোমাদের সঙ্গে এই খাতাতে লেখা এমসিকিউ এবং কিউ এবং ভিএসএর সহ আলোচনা করছি তোমাদের যদি কারো প্রয়োজন থাকে এই খাতার তোমরা যেটা করবে এই ভিডিও ডেসিপশানে এবং তোমাদের সুবিধার্থে এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক পেজ এর লিঙ্ক দেওয়া আছে তো ওই ফেসবুক পেজ লিংকে ক্লিক করে তোমরা একটা লাইক দেবে এবং সেখান থেকে তোমরা কমেন্ট করবে ক্লাস টেন জিওগ্রাফি ফার্স্ট ক্লাস তো এতটুকুক তোমরা যদি কমেন্ট করে আমাকে দাও তাহলে আমি তোমাদেরকে এই স্ক্রিনশটগুলো সেন্ট করে দেবো যাতে করে তোমরা মোবাইলে বসে সহজেই বাড়িতে খাতায় তুলে নিতে পারো তা না হলে তোমরা ভিডিওটা দেখে ধীরে ধীরে তুলে নিতে পারো তোমাদের সুবিধা যেটা হবে সেটা করবে তো যদি কেউ মনে করো স্ক্রিনশট তাহলে তোমরা অবশ্যই ফেসবুক পেজে লাইক দিয়ে আমাকে এসএমএস যেটা তোমরা মেসেঞ্জারে মেসেজ করতে পারো কেমন দেখো পরের প্রশ্ন থাকছে এখানে পৃথিবীর উচ্চতম বালিয়ারিগুলি কোথায় অবস্থিত উত্তর হবে উত্তর আফ্রিকার আলজেরিয়া তারপর থাকছে যে বাংলাদেশের দক্ষিণ তারপরটি ভারতে কি নামে পরিচিত উত্তর হবে নিউমোর বা পূর্বা পূর্বাশা তো এই হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ফি পরবর্তীতে তোমাদের শূন্যস্থান এবং দুই নাম্বার তিন নাম্বার ও পাঁচ নাম্বারের প্রশ্ন কমপ্লিট আলোচনা করে দেওয়া হবে এই অধ্যায় থেকে একই রকমভাবে তোমাদের অন্যান্য বিষয় আলোচনা হবে তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখছো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও